আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা গেছিলাম একটু মেলায়, মেলা থেকে কি কি নিয়ে আসলাম তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন পুরো ভিডিওটা দেখবেন, তাই না? টাইনা দেখবেন না কি কি নিয়ে আসলাম, এটা কেন নিয়ে আসছি? ভর্তা বানানোর জন্য। আমরা ভর্তা পাগল তো সেই জন্য, আর আমার সাহেবে মাটির জিনিসে করে খেতে অনেক পছন্দ করে, তার জন্য এটা নিয়ে আসছি। প্লেটটা মাটির জিনিস অনেক পছন্দ করে। কি নিয়ে আসলাম দেখুন, এগুলো আমার অনেক ভালো লাগে, জিনিসগুলো লাগাইব ওয়ালে, এগুলো অনেক ফিটিং করে লাগানো যায়, দেখতে অনেক সুন্দর লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে, আমার তো অনেক ভালো লাগে এগুলো। এই যে আমি ঘর সাজাতে আমার অনেক ভালো লাগে, সেই জন্য এই যে দেখেন এগুলো কি নিয়ে আসছি, আমার এগুলো অনেক ভালো লাগে তাই নিয়ে আসলাম, পাঁচটা নিয়ে আসছি। এই যে জিদানের জন্য এটা নিয়ে আসলাম, স্কুলে টিফিন নিবে, সামনে রোজ আসতেছে, আমাদের তো অনেক লেবুর শরবত খাইতে হয়, এই জন্য এটা নিয়ে আসছি লেবুর রস নেবার জন্য। তারপর একটা নিয়ে আসছি যে সালাদ কুচানি, শসা কাটার জন্য এটা নিয়ে আসছি, কই সালাদ, সরি ভুল হয়েছে। প্লেটটা দেখতে অনেক সুন্দর তাই নিয়ে আসলাম, এই যে আর একটা প্লেট নিয়ে আসছি জিদানের জন্য। এই যে দেখুন এটা কি নিয়ে আসছি, এটা ছোট্ট কিউট তেলের পিঠা, বানাতে অনেক সুবিধা হবে, আবার আপনি শীতল পিঠাও বানানো যাবে এটাতে করে, ছোট এটা লোহার জিনিস নিয়ে আসছি দেখাই আপনাদেরকে। এই যে গাঢ়ানোর জন্য এই যে এটা নিয়ে আসছি, এই তো ছোটোখাটো মেলা আমার বাসায় বসাই ফেললাম দেখুন। এটা একটা ধরতে পারেন ছোটোখাটো মেলা আমার বাসায়, ওই একটা মার্গালো নিয়েও আনছি, ওইটা আর দেখাইলাম না, আমার বাসায় যেটা আছে এটা অনেক বড়ো, সেই জন্য ছোটো দেখে একটা নিয়ে আসছি। আর ছোটো জিনিস আমার অনেক ভালো লাগে দেখেন না, এই যে অনেক ভালো লাগে কেন জানি না। তো আমার এই টুকটাক মার্কেট আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আপুরা ভাইয়ারা। আপনাদের পছন্দ হয়েছে কি না জানাবেন, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।